এই যে অনেক জায়গায় ভবন ধসে ধসে গেছে, কি অবস্থা দেখতেই পারছেন। আপনারা কবি কাদের নওয়াজের নাম শুনছেন, এটাই কবি কাদের নওয়াজের বাড়ি আর এটাই তার বাসার গেট। এটা হচ্ছে মুজদিয়া শ্রীপুর মাগুরা জেলার মধ্যে। এটা অনেক আগের বাড়ি, দেখলে বুঝতে পারবেন যে বাড়িটার অবস্থা কেমন। পুরাতন বাড়ি, অনেক জায়গায় ধসে গেছে। এটা ভবন, এটা ভবনে ঢুকে ডান পাশে, এটা এই যে ভবনগুলো একদম অনেক পুরাতন, অনেক পুরাতন ভবন, দেখলে গা সিমসিম করবে এরকম একটা অবস্থা। আমরা ভিতরে আসছি, ভিতরের পরিবেশ গাছ ছমছম একটা পরিবেশ সৃষ্টি হবে ভিতরে। অনেক পুরাতন বিল্ডিং, এখানে যেহেতু কেউ থাকে না তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কেমন অবস্থা। এক ডান পাশের কক্ষ, এই যে আমরা যাচ্ছি এখন, এই যে ডান পাশের কক্ষ, এই পাশে আবার একটা ফাঁকা মাঠ দেখা যায় সামনের দিকে। এখানে কবি কাদের নওয়াজের জন্মস্থান এবং এখানে বেড়ে ওঠা, এটা এখন প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। এই বিল্ডিংটা অনেক পুরাতন বিল্ডিং, এই হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন, প্রত্নতত্ত্ব বিভাগ এটা নিয়ে নিছে, যার কারণে এটা ভবনের পিছন পাশ। এই যে অনেক জায়গায় ভবন ধসে ধসে গেছে, কি অবস্থা দেখতেই পারছেন। সতর্কবার্তা দিয়ে দিচ্ছে এখানে, এই ভবনটি অতি পুরাতন এবং খুবই ঝুঁকিপূর্ণ, তাই জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভবনটির উপরে কেউ উঠবেন না। বুঝতে পারছেন যে কি অবস্থা এখানে হয়েছে। পিছন পাশে আসলে এখানে আপনার দেখা যায় কিছু মাঠ ফসলি জমি দেখা যায়। এটা ভবনের আরেকটা রুম, এখানে ওই যে ভবন ধসে ধসে গেছে, এই যে দেখা যাচ্ছে আপনারা আলো দেখতে পাচ্ছেন। তো আমরা ভবনের উপর তলায় যাওয়ার চেষ্টা করবো, যতই ওখানে উল্লেখ না করা থাকুক। এই ভবনের সিঁড়ি, এটা কবি কাদের নওয়াজের বাড়ির উপরের তলায় উঠার চেষ্টা করছে। যতই এখানে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা আছে, তারপর আমরা উঠার চেষ্টা করবো যে আসলে কেমনটা ঝুঁকিপূর্ণ। তো আমরা সিঁড়ি বেয়ে উঠছি, সিঁড়ির উপরে দেখুন পুরাতন দিনের বিল্ডিংগুলো কেমন, সম্পূর্ণ ইটের উপরে তৈরি। ঝুঁকিপূর্ণ উল্লেখ করাই আছে, তারপরও আসলে এখন নিজ দায়িত্বে উঠতে হচ্ছে আমাদের। আমরা এখন দ্বিতীয় তলার, আমরা এখন দ্বিতীয় তলায় অবস্থান করছি। এই যে দেখেন দ্বিতীয় তলা ফাটল ধরছে, পুরো বিল্ডিংটা আপনার ইটের তৈরি এবং ছাদটা তৈরি করা হয়েছে লোহা দিয়ে, তার উপরে ইট দিয়ে ঢালাই দেয়া। নিচে একটা পাটাতন যেটা আপনারা দেখতে পাচ্ছেন লোহা, এবং লোহার উপরে কাঠ, তার উপরে আপনার যে ছাদটা ঢালাই দেয়া। ভবনটি ঝুঁকিপূর্ণ, এই জন্য আপনাদের বিস্তারিত দেখাতে পারলাম না, এভাবেই যেহেতু সামনে যাওয়ার মতো পরিবেশ নাই। সিঁড়ি দিয়ে আপনারা তৃতীয় তলায় চলে যেতে পারবেন, কিন্তু আমরা ভবনটি যেহেতু ঝুঁকিপূর্ণ দেখাই যাচ্ছে, এই হিসাবে আমরা আর যেতে চাচ্ছি না। তো আপনারা আসলে আসবেন, এটা হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মধ্যে এটা অবস্থান।